হ্যালো আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আগামীকাল পনেরো জুলাই দেখা হবে আপনাদের সাথে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে সাউথ ইস্ট ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন আমাকে সুযোগ করে দিয়েছেন তাদের ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ভিজিট করা এবং সেখানে আমি আলোচনা করতে যাবো মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কেরিয়ার এবং হায়ার স্টাডিজ সম্পর্কে তো সেই সেমিনারে আমি মূলত কি নোট স্পিকার আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো সোফার আমি ফোসেক্ট ট্রেনার হিসেবে ইন্ট্রি জব করেছি কিংবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে জবটা করেছি এবং অনেকগুলো লেকচার হিসেবে জব করার সুযোগ হয়েছে সবগুলো হয়তোবা মিলিয়ে একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং বাংলাদেশ থেকে আমার স্কলারশিপ নিয়ে তামপুরে ইউনিভার্সিটিতে পড়তে যাওয়া বা বিভিন্ন দেশে পড়াশোনা করার যে এক্সপিরিয়েন্স হায়ার স্টাডিজ সম্পর্কে কিছুটা ধারণা দিতে পারবো বলে আশা করছি বাট বরাবরের মতোই সবগুলো ইউনিভার্সিটিতে আমি যে উদ্দেশ্যে যাই অনেকদিন আমাকে অনেকে ছোট পর্দা দেখে অভ্যস্ত এবং হয়তোবা এইচএসি থেকে অনেকেই দেখা দেখে আসছেন আমাকে দেন ইউনিভার্সিটিতে এসে একটা সেমিস্টারে হয়তো আমার সাবজেক্টগুলো বা ইউটিউবে ভিডিওগুলো দেখে আপনাদের সেমিস্টার কমপ্লিট করা সেই যে অনুভূতি ভালো লাগা থ্যাংকফুলনেস এই সবগুলো বিষয় মিলিয়ে আমার জন্য একটা বড় একটা এটা হচ্ছে অনেক ভাগ্যের ব্যাপার আপনাদের সাথে সামনাসামনি দেখা করাটা তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে এবং সেখানে আড্ডা হবে নয়টা থেকে বারোটা পর্যন্ত আমি থাকবো মূলত আপনাদের ইউনিভার্সিটিতে সেমিনারের সময় হচ্ছে নয়টা ত্রিশ যদি আমি ভুল না করে থাকি এবং সেমিনার বেন হচ্ছে মাল্টিপারপাস হল সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে তো ইনশাআল্লাহ সেদিন আমার দুইটি সেমিনার থাকবে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পরে ভিবিটিতে যাব বাট ওভারঅল আমি প্রত্যেকটা জায়গায় শোর করি যথেষ্ট টাইম স্পেন্ড করার জন্য আপনারা জেনে থাকবেন যে সতেরো দিন বারো দিনের মধ্যে হয়তো বা আমার একুশটা ইউনিভার্সিটিতে সেমিনার সম্পন্ন করতে হবে মোস্ট প্রবলি। বাট অলরেডি আমি চারটি কমপ্লিট করেছি প্রত্যেকটা সেমিনার থেকেই আমি অনেক কিছু পাচ্ছি অনেক কিছু শিখছি বা অনেক কিছু শেখানোর সুযোগ হচ্ছে এবং অনেক ভালো লাগার অনুভূতি তৈরি হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে নতুন নতুন টেস্ট পাচ্ছি হাজার হাজার মানুষের সাথে দেখা হচ্ছে অনেকগুলো মুখ যেগুলো আমার কোনো পূর্ব পরিচিত নয় বাট তাদের কাছে আমি পূর্ব পরিচিত অনেক দিন ধরেই তারা আমাকে ছোট পর্দা দেখে আসছে তাদের একটা ভালোবাসা শ্রদ্ধার জায়গা যেটা আমার জন্য অনেক বড় ব্যাপার আপনারা নিশ্চয়ই যারা আমাকে ফলো করেন জেনে থাকবেন যে আমি সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসা এবং রেসপেক্ট এই দুইটা জিনিসকে রেখেছি আমার জীবনে স্যাক্রিফাইস করে আসছি শুধু ভালোবাসা পাওয়ার জন্য তো কৃতজ্ঞতা বোধ আমার অনেক রয়েছে আপনাদের জন্য যে এত কষ্ট করে এই সেমিনারটা আপনার যারা অর্গানাইজ করেছেন আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি সাউথ ইস্ট কম্পিউটার ক্লাবকে ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই যেখানে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে কিছুটা হলেও আপনাদের জীবনে আবারও কন্ট্রিবিউশন রাখার সুযোগ পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম